আজ জ্যৈষ্ঠ মাসের শেষ রবিবার, তুলসী গাছে ঢালুন এই একটি জিনিস, জীবনে অর্থের জোয়ার আসবে। আপনাদের প্রত্যেককে জানাই পৌরাণিক কাহিনী ইউটিউব চ্যানেলে স্বাগতম। আপনি যদি তুলসী মাতার কৃপাল্লা পেতে চান, সবার প্রথমে নিচের কমেন্ট বক্সে জয় মা তুলসী এই কমেন্টটি করতে ভুলবেন না। তুলসী মাতার কৃপায় আপনার জীবনে উন্নতি সর্বদাই হবে। শাস্ত্র মতে এই তুলসী গাছের মাহাত্ম্য অপরিসীম। এমন কোনো হিন্দু বাড়ি নেই যে সেই বাড়িতে তুলসী গাছ নেই, তুলসী মঞ্চ নেই, কিংবা তুলসী টপ নেই। আমরা প্রত্যেকেই বাড়িতে তুলসী গাছ বসিয়ে থাকি। এই তুলসী গাছ শাস্ত্র মতে যেমন এর গুরুত্ব অপরিসীম, ঠিক এর পাশাপাশি বৈজ্ঞানিক সম্মত মতে এই গাছের মাহাত্ম্য অপরিসীম। এই গাছ আপনি যদি আপনার জীবনে ব্যবহার করে থাকেন তাহলে বিশেষ উপকার পাবেন। আজ বছরের অন্যতম একটি বিশেষ দিন, জ্যৈষ্ঠ মাসের শেষ রবিবার। আপনি যদি এই দিনে আপনার জীবনে কিছু ক্রিয়াকর্ম করে থাকেন, তাও আবার তুলসী গাছে, তাহলে তো কোনো কথাই নেই, আপনার জীবনে উন্নতি, সাংসারিক জীবনে উন্নতি, আর্থিক জীবনে উন্নতি, এমনকি আপনার জীবনে যে সমস্ত বাধা রয়েছে সেই বাধা কেটে যাবে। দেখবেন আপনি সুখের মুখ দেখতে পাচ্ছেন। যারা জীবনে উন্নতি লাভ করতে পাচ্ছেন না, সাংসারিক জীবনে জর্জরিত, আর্থিক উন্নতি করতে পাচ্ছেন না, আর্থিক সমস্যার মধ্যে আপনি ভুগছেন, এসবের হাত থেকে রক্ষা পেতে অবশ্যই আজকের সন্ধ্যাবেলায় করুন এই ছোট্ট কাজটি। আপনার জীবনে আর্থিক উন্নতি হবেই হবে। কীভাবে করবেন আর এই উপাচারটি করার জন্য আপনাকে কি নিতে হবে আমি বিস্তারিত জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে। প্রত্যেকের কাছেই আশা রাখব আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। অনেকেই আছেন বাড়িতে তুলসী গাছ বসিয়েছেন, তুলসী মঞ্চ রয়েছে, কিন্তু আপনি নিয়মিত সন্ধ্যা প্রদীপ দেখান না, সন্ধ্যা আরতি করেন না, কিন্তু এটা করা একদমই উচিত নয়। শাস্ত্র মতে বাড়িতে যদি আপনি তুলসী গাছ বসিয়ে থাকেন বা তুলসী গাছ রয়েছে, আপনি অবশ্যই তুলসী মাতার আরাধনা করুন। দেখবেন আপনার বাড়িতে মৃত্যুর দেবতা যমরাজও প্রবেশ করতে পারবে না। বিভিন্ন প্রকার অশুভ শক্তির হাত থেকে আপনি এবং আপনার পরিবার সুরক্ষিত থাকবেন। এই গাছ আপনি যদি বাড়িতে বসিয়ে থাকেন তাহলে আপনার জীবনে উন্নতি অবধারিত। বন্ধুরা, তার আগে আপনাদের একটা বিষয় জানতে হবে, এই গাছ আপনি বাড়ির কোন দিকে বসাবেন? এই গাছ আপনি আপনার বাড়ির ঈশান কোণে বসাবেন। ঈশান কোণ বলতে বাড়ির উত্তর পূর্ব কোণকে বোঝানো হয়, তাই আপনারা বাড়ির এই কোণেই বসাবেন। আপনার বাড়ির গাছটি যদি ঈশান কোণে হয়ে থাকে তাহলে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আর যদি নাও থাকে তাহলেও নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর যাদের বাড়ির তুলসী গাছটি দক্ষিণ পশ্চিম কোণে রয়েছে তারা এক্ষুনি সাবধান হয়ে যান, আপনার জীবনে চরম বিপদ নেমে আসবে। পারলে এক্ষুনি গাছটিকে সরিয়ে আপনি আপনার বাড়ির ঈশান কোণে বসাবেন, এতে বাড়ির পজিটিভ শক্তি মাত্রা বাড়বে এবং আপনার গৃহ থেকে সকল প্রকার অশুভ শক্তি বিদায় নেবে। বলা হচ্ছে আপনাকে আজ যেটি করতে হবে, আপনি আজ সন্ধ্যাবেলায় তুলসী গাছে সন্ধ্যা প্রদীপ দেখাবেন, সন্ধ্যা আরতি করবেন। এরপর আপনাকে যে দুটি উপকরণ নিতে হবে, আপনাকে নিতে হবে এক চামচ কাঁচা দুধ এবং নিতে হবে কয়েকটা দানা চিনি। আপনি এই চিনি আর দুধকে ভালোভাবে মেশাবেন। মিশিয়ে আপনি চামচটি নিয়ে এক চামচ দুধ আপনি তুলসী গাছে নিবেদন করবেন। আপনি যদি এটি করেন তাহলে আপনার জীবনে আর্থিক উন্নতি অবধারিত। এর সাথে আপনাকে একটি বিশেষ মন্ত্র উচ্চারণ করতে হবে, তুলসী গাছের দিকে হাত জোড় করে প্রণাম করে।
ओम नमो भगवते वासुदेवाय नमो, ओम नमो भगवते वासुदेवाय नमो, ओम नमो भगवते वासुदेवाय नमो। এই মন্ত্রটি আপনাকে 21 বার পাঠ করতে হবে। যদি আপনি এটি আজকের দিনে করতে পারেন তাহলে অবশ্যই আপনার জীবনে আর্থিক উন্নতি হবেই হবে। যারা অর্থকষ্টের মধ্যে রয়েছেন কীভাবে আর্থিক উন্নতি করবেন এই নিয়ে চিন্তাভাবনা করছেন তারা আর চিন্তাভাবনা নয়, আপনি অবশ্যই এই ছোট্ট কাজটি আজকের সন্ধ্যাবেলায় করে ফেলুন, দেখবেন আপনার জীবনে উন্নতি অবধারিত। বলা হচ্ছে দাম্পত্য জীবনে সুখ শান্তি ফিরে পাচ্ছেন না, জীবনে সুখ শান্তি হারিয়ে গেছে, তাহলে আপনি চারটি তুলসী পাতা নিয়ে রাতে ঘুমানোর আগে বালিশের নিচে রেখে দিন, দেখবেন আপনি কিছুদিনের মধ্যেই আপনার জীবনে সুখ শান্তি ফিরে পাচ্ছেন, তা হাতে নাতে ফললাভ পাবেন। আপনার মধ্যে থাকা যে সমস্ত নেগেটিভ শক্তি রয়েছে এবং আমরা বাড়িতে থাকার সময় বেশিরভাগ টাইমটাই বিছানায় কাটাই, বিছানায় বসে থাকি, বিছানায় ঘুমাই, এই বিছানাতে যে সমস্ত অশুভ শক্তি রয়েছে যার ফলে আপনার জীবনে সুখ শান্তি বাধা পড়ছে, জীবনে আপনি উন্নতি করতে পারছেন না, দেখবেন এ সমস্ত বাধা থেকে আপনি মুক্তি পাবেন, কিছুদিনের মধ্যেই আপনার জীবনে সুখ শান্তি ফিরে পাবেন খুব তাড়াতাড়ি। তাই বলা হচ্ছে যাদের দাম্পত্য জীবনে বিভিন্ন সমস্যা রয়েছে, সুখ শান্তি হারিয়ে ফেলেছেন, এই নিয়ে চিন্তাভাবনা করছেন, আর চিন্তাভাবনা নয়, সকল প্রকার সমস্যার সমাধান পেয়ে যাবেন এক নিমেষের মধ্যেই, তাই অবশ্যই আপনাকে এই ক্রিয়াটি করতে হবে। অপরদিকে আপনি এই ক্রিয়াটি করতে পারেন, আপনি নিয়মিত আপনার বাড়ির উত্তর পূর্ব কোণে একটি গাঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দেবেন, তুলসী মাতার উদ্দেশ্যে তুলসী মাতাকে প্রণাম জানিয়ে, দেখবেন আপনার বাড়িতে কোনো দিনই অশুভ শক্তি প্রবেশ করতে পারবে না। এমনকি যাদের বাড়িতে বাস্তু দোষ রয়েছে সেখান থেকেও কিছুটা উপকার পাবেন। আমাদের প্রত্যেকের বাড়িতেই কম বেশি বাসুদোষ রয়েছে, যারা এই বাসুদোষ জানেন না কিভাবে কাটাতে হবে তারা এই উপাচারটি নিয়মিত করুন, দেখবেন আপনি সকল প্রকার অশুভ শক্তির হাত থেকে, বাসুদোষের হাত থেকে রেহাই পাবেন, মুক্তি পাবেন। তাই আশা রাখব প্রত্যেকেই এই ক্রিয়াগুলি করবেন। বন্ধুরা, অবশ্যই আপনি যদি এই তুলসী গাছের উপকার সম্পর্কে বা ধর্মীয় দিক থেকে এই গাছের মাহাত্ম্য যদি না জেনে থাকেন তাহলে এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ জেনে নিন এবং আজই আপনার বাড়িতে নিয়ে আসুন এই একটি গাছ, দেখবেন আপনার জীবনে উন্নতি অবধারিত। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি।